পাঁচমিশালি গল্প চ্যানেল কোনো রকম তিথি নক্ষত্র দিন অদিন পয়া অপয়া ইত্যাদি কুসংস্কার কখনোই সমর্থন করে না। আজ আমরা এই সংক্রান্তই একটি পুরনো গল্প শোনাব, নাম মঘা, লেখক নটরাজন, চরিত্রায়নে ঠাকুমা আমি মৌমিতা সেনগুপ্ত, গল্পকথনে ও লেখকের ভূমিকায় ডক্টর অর্চ্য সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি নটরাজনের গল্প মঘা। আমার ঠাকুরমার বয়স তখন 80 ছাড়িয়ে গেছে। ওই বয়সেও কিন্তু প্রখর চোখের দৃষ্টি, আর সেই সঙ্গে ছিল দারুণ স্মরণশক্তি। সকাল সন্ধে পুজো আর্চা ছাড়া বাকি সময়টা তিনি কাটাতেন একমাত্র বই পড়ে। বই মানে একখানি মোটা সোটা পঞ্জিকা। রাত দিন ওই পঞ্জিকার মধ্যেই ডুবে থাকতেন তিনি। পঞ্জিকা না দেখেই আগামী 5-7 দিনের তিথি নক্ষত্র বারবেলা ইত্যাদি যাবতীয় তথ্য তিনি গড় গড় করে বলে দিতে পারতেন। একচুল ভুলভ্রান্তি হতো না তার। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম, আচ্ছা ঠাকুমা, ওই জাম্বুসাইজের ওই নীরস বইটার মধ্যে তুমি এমন কি খুঁজে পাও যে রাত দিন ওটাকে চোখের সামনে মেলে ধরে থাকো? একটু বিরক্ত লাগে না তোমার? থকলাম কি হেসে বলতেন ঠাকুমা, বিরক্তি? সূর্য চন্দ্র উদয় অস্ত তিথি নক্ষত্র বারবেলা কালবেলা যাত্রা শুভকর্ম ইত্যাদি নিয়ে একটা দিনের যাবতীয় খবর জানার মধ্যে যে কি আনন্দ, তা তোরা বুঝবি কেমন করে দাদু ভাই? লেখাপড়ার পাঠ শেষ করে তখন আমি একটা চাকরির জন্য চেষ্টা করছি। একালের মতো না হলেও সেকালেও একটা চাকরি জোগাড় করা তেমন সহজ কাজ ছিল না। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে একটা ওষুধের কোম্পানিতে চাকরি পেলাম। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ ওই বিভিন্ন এলাকার ডাক্তার বাবুদের সঙ্গে যোগাযোগ করে কোম্পানির ওষুধ বিক্রির ব্যবস্থা করা। কলকাতায় 1 মাস ট্রেনিং হলো আমার। তারপর আমার উপর হুকুম হলো একটা নির্দিষ্ট দিনে আমাকে যেতে হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর। ছাত্র জীবনে বলতে গেলে কলকাতার বাইরেই আমি যাইনি। একবার সপরিবারে দিল্লি আগ্রা গিয়েছিলাম, ব্যাস, আর একবার আসা। এছাড়া পশ্চিমবাংলার অন্য কোথাও যাইনি। তাছাড়া আমি বরাবরই একটু ভীতু প্রকৃতির, একা রেল ভ্রমণে বড়ই ভয় আমার। কিন্তু উপায় নেই, যে চাকরি নিয়েছি তাতে আমাকে একাই পশ্চিমবাংলায় ঘুরে বেড়াতে হবে। পুরনো সহকর্মীদের কাছ থেকে খবর নিয়ে জানলাম ট্রেনে আমাকে জঙ্গিপুর স্টেশন রোডে নামতে হবে, সেখান থেকে সাইকেল রিক্সায় জঙ্গিপুর শহর। জীবনে প্রথম একা বাইরে চলেছি, স্বাভাবিক কারণেই মনে খানিকটা উদ্বেগ। সেই উদ্বেগ নিয়েই বাড়িতে গোছগাছ করছি। হঠাৎ ঠাকুমা এসে জিজ্ঞেস করেন, কবে যেতে হবে তোকে? আমি জবাব দিতেই ঠাকুমা একেবারে চোখ কপালে তুলে বলে ওঠেন, সে কি রে, ওই দিন তোর যাওয়া হবে না। কেন, আমাকে তো যেতেই হবে, অফিসের ব্যাপার। না 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 না, দিনটা খুব খারাপ ওদিন মগা, অশ্লেষা মগায় কেউ কোথায় যায় নাকি? দুর্বল মন আমার, ঠাকুমার কথায় একটু ঘাবড়েই যাই আমি। প্রথম চাকরি, তারই মধ্যে এমন অশুভ ইঙ্গিত। কিন্তু মনের কথা চেপে গিয়ে বেশ বাহাদুরির সুরে ঠাকুমাকে নস্যাত করতে গিয়ে বললাম, রেখে দাও তো ঠাকুমা তোমার ওই তিথি নক্ষত্র, চাকরির ব্যাপারে এসব মানতে গেলে চলে না। ঠাকুমাও নাচোর, আমার কথায় আমল না দিয়ে ভুরু কুচকে বললেন, তাই বলে এমন খারাপ দিনে প্রথম চাকরি করতে বেরোবি? ঠাকুমার কথায় আমার দুর্বল মন আরও দুর্বল হয়ে ওঠে। আমতামতা করে কিছু বলতে যাই আমি, আর ঠিক সেই মুহূর্তে বাবা এসে আমার মুশকিল আসান করতে ঠাকুমাকে বললেন, শোনো মা, প্রথম চাকরি যেতে ওকে হবে। তুমি বরঞ্চ রওনা হওয়ার সময় তোমার ঠাকুরের একটু ফুল বেলপাতা ওকে দিয়ে দিও। অগত্যা ঠাকুমা আর কিছু বললেন না। আমিও খানিকটা নিশ্চিন্ত হতে চেষ্টা করি, কিন্তু চেষ্টা করেও নিশ্চিন্ত হতে পারছি কই। মাঝে মাঝেই মাথার মধ্যে খেলে যাচ্ছে ওই বিদঘুটে শব্দ দুটো, অশ্লেষা মঘা। এ দুটো যে কী বস্তু তা আমি জানি না, আর জানতে ইচ্ছা করলেও ঠাকুমাকে জিজ্ঞাসা করতে ঠিক ভরসা হয় না। এমনিতেই আমি একটু ভীতু প্রকৃতির, তার উপর জিজ্ঞাসা করলে ঠাকুমা যদি এমন ব্যাখ্যা করেন যে আমার মানসিক উদ্বেগ বেড়ে ওঠে,
তাহলে তো আরও বিপদ। আমাকে যেতে হবে নিমতিতা প্যাসেঞ্জারে। নিমতিতা কি বাজে একটা নাম! নিম তো এমনিতেই তেতো, তাছাড়া নিম গাছ আমি পছন্দও করি না। ছেলেবেলায় শুনতো নিম গাছে নাকি ভূত থাকে, এসব অবশ্যই আমার ছেলেবেলার শোনা কথা, এই বয়সে এসবে আমার বিশ্বাস নেই। তবে যতই অবিশ্বাস করি, আজও পারতপক্ষে রাতে নিম গাছের কাছাকাছি যেতে ভালো লাগে না। আসলে আমার চাকরি জীবনের প্রথম ট্যুরে এই অশ্লেষা, মঘা, নিমতিতা ইত্যাদি আমার না পছন্দ শব্দগুলোর পাল্লায় পড়ে ঠিক স্বস্তি পাচ্ছিলাম না আমি। কোম্পানির পয়সায় একদিন ট্রেনের ফার্স্ট ক্লাসে চেপে বসলাম। সেকালের ফার্স্ট ক্লাস আলাদা আলাদা কম্পার্টমেন্ট, চকচকে পালিশ করা কাঠের গদিয়াটা বার্থ, চার সিটের কম্পার্টমেন্টে আমি একমাত্র প্যাসেঞ্জার। বোধহয় এ লাইনে সচরাচর কেউ ফার্স্ট ক্লাসে যাতায়াত করে না। ভেতর থেকে ভালো করে দরজা বন্ধ করে জানলার কাঁচ নামিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে বেশ খোশ মেজাজে যাচ্ছি আমি। মনে মনে ভাবছিলাম, আমার ঠাকুমার দেয়া সেই প্রসাদী ফুল বেলপাতার জোরেই বোধহয় বেশ নির্ঝঞ্ঝাটে চলেছি আমি। কথা ছিল ট্রেন সন্ধ্যা নাগাদ জঙ্গিপুর রোড স্টেশনে পৌঁছবে, কিন্তু হায় ভগবান, সন্ধে পেরিয়ে গেল, তখনও আমাদের অর্ধেক রাস্তা বাকি। প্যাসেঞ্জার ট্রেন একবার থামলে আর নড়তেই চায় না। এদিকে রাত যত বাড়ছে আমার উদ্বেগও ততই বেড়ে চলেছে। বিদেশ বিভুঁই, অপরিচিত জায়গা, বেশি রাতে কোথায় গিয়ে উঠব ঠিক নেই। আসার আগে শুনে এসেছিলাম জঙ্গিপুরে নাকি তেমন কোনো ভালো হোটেলও নেই, একালে আছে কিনা জানি না, সেকালে তো ছিল না। অবশেষে রাত ১১টায় এসে পৌঁছলাম জঙ্গিপুর রোড স্টেশনে। গাড়ি থেকে নেমে বেশ দোটানায় পড়লাম আমি। বুঝতে পারছিলাম না এত রাতে জঙ্গিপুর যাওয়া উচিত হবে কিনা, যদি কোনো থাকার জায়গা না পাই তাহলে তো ঘোরতর বিপদ। অবশেষে ঠিক করলাম রাতটা স্টেশনেই কাটিয়ে পরের দিন সকালে যাব। চারদিকে তাকিয়ে দেখলাম স্টেশন প্রায় ফাঁকা, ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই স্টেশনের মিটিমিটি আলো। হাতে ব্যাগ নিয়ে আমি এসে দাঁড়ালাম স্টেশন মাস্টারের ঘরে। সেখানেও লো ভোল্টেজের মিটমিটে আলো। মাঝবয়সী স্টেশন মাস্টার ভদ্রলোক ধুতির ওপর কালো কোট চাপিয়ে একটা হারিকেনের আলোয় লেখাপড়া করছেন। আমাকে দেখেই মুখ তুলে জিজ্ঞাসা করলেন, কি চাই আপনার? জবাব দিই আমি, দেখুন আমি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। আমি কথাটা শেষ করতে পারি না আমি। তার আগেই ভেসে ওঠে তার কৌতূহলী কণ্ঠস্বর, ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার? আগে হ্যাঁ, কথাটা বলেই আমার টিকিটখানা এগিয়ে দিই তার দিকে। টিকিটখানা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তিনি এমনভাবে দেখতে থাকেন যেন অনেক দিন পর তিনি এই স্টেশনে কোনো প্যাসেঞ্জারের হাতে একখানা ফার্স্ট ক্লাস টিকিট দেখছেন। অবশেষে জিজ্ঞাসা করেন, তা আপনি তো নিশ্চয়ই জঙ্গিপুর যাবেন? মাথা নেড়ে সাই দিই আলে। ভদ্রলোক হঠাৎ একটু অতিরিক্ত উৎসাহের সঙ্গেই বলতে থাকে, তা চলে যান চলে যান, ওই বাইরে রিক্সা পাবেন, 10-15 মিনিটের পথ, এইটুকু পথ নিশ্চিন্তে চলে যান। আমি আমতা আমতা করে বললাম, যেতে তো বলছেন কিন্তু এত রাতে ওখানে গিয়ে। কথাটা আমাকে শেষ করতে না দিয়েই ভদ্রলোক তাড়াতাড়ি বলে ওঠেন, আরে কোনো চিন্তা করবেন না, জঙ্গিপুর ছোট শহর হলেও থাকা খাওয়ার অনেক জায়গা পাবেন, তাছাড়া এমন কী বা রাত হয়েছে, তাড়াতাড়ি চলে যান। এবারে আমি বললাম, দেখুন এই রাতটুকু যদি স্টেশনেই কোনো রকমে। স্টেশনে? ভদ্রলোক আমার কথার পুনরাবৃত্তি করে বললেন, এখানে কোথায় থাকবেন? ভদ্রলোকের কথার ধরনে মনে হচ্ছিল উনি আমাকে এখান থেকে তাড়াতে পারলেই যেন বাঁচে। আমি আবার জিজ্ঞাসা করি, কেন এখানে আপনার ক্লাস ওয়েটিং রুম নেই? আমতা আমতা করে জবাব দেন ভদ্রলোক, আছে অবশ্য একটা, তবে সেটা প্রায় না থাকারই মতো। আমি ততক্ষণে মনে মনে প্রায় ঠিক করেই ফেলেছি যে এত রাতে অসহায়ের মতো একটা অপরিচিত জায়গায় যাওয়ার চাইতে এই স্টেশনে থাকাই বুদ্ধিমানের কাজ। তাই ভদ্রলোকের কথায় বললাম, হ্যাঁ ব্যাস ব্যাস, ওতেই চলবে, মাত্র তো কয়েক ঘন্টার ব্যাপার, বসে বসেই কাটিয়ে দেব। আপনি দয়া করে ওয়েটিং রুমের দরজাটা খোলার ব্যবস্থা করুন, আমি রাতটুকু ওখানে কাটিয়ে কাল সকালেই চলে যাব। এবার স্টেশন মাস্টার বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, ওই আপার ক্লাস প্যাসেঞ্জার তো এখানে তেমন আসে না, তাই ওই ঘরটা ব্যবহারই হয় না, তাছাড়া বর্ষায় ফাটা ছাদ দিয়ে জল পড়ে পড়ে যে দু একখানা টেবিল চেয়ার ছিল তাও নষ্ট হয়ে গেছে,
চুরি হয়ে গেছে দরজা জানলার পাল্লা, এখন কেবল ওই দেওয়াল কখানায় দাঁড়িয়ে আছে। যার জোর ছেজনের উপদ্রব এদিকে, পারলে বোধ হয় দেওয়ালের ইঁটও খুঁড়ে নিত। কর্তৃপক্ষকে বলে বলেও কোনো সুরা হয়নি। এরপরে আর স্টেশনে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। স্টেশন মাস্টার ভদ্রলোকও বারবার বলছেন, আপনি বরঞ্চ শহরেই চলে যান, যা হোক একটা ব্যবস্থা ওখানে হবেই। অগত্যা তাড়াতাড়ি পা চালিয়ে স্টেশনের বাইরে চলে এলা। চারদিক ভোভা, রিক্সা তো দূরের কথা, একটা লোক পর্যন্ত নেই কোথাও। যে কখানা রিক্সা ছিল তারা আগেই শেষ ট্রেনের যাত্রী নিয়ে শহরে চলে গেছে। একা অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, স্টেশন থেকে বিতাড়িত হয়ে রাস্তায়, এবার রাস্তা থেকে বিতাড়িত হয়ে কোথায় যাব। এমনিতেই আমি একটু ভীতু, তার ওপর অন্ধকার রাস্তায় একা দাঁড়িয়ে সেই মুহূর্তে আমার ঠাকুমার কথাই মনে হচ্ছিল। কে জানে, এসব হয়তো সেই অশ্লেষা মঘারই ফল। হঠাৎ আমার নজরে পড়ে একটু দূরে অন্ধকারের মধ্যে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে কাছে এগিয়ে যায়। রিক্সার হুড তুলে দিয়ে রিক্সাওয়ালা তখন রিক্সা সিটের ওপরেই রাতের ঘুমের তোড়জোড় করছিল। বোধহয় রিক্সাখানাই ওর বাড়িঘর। আমি কাছে আসতেই লোকটি উঠে বসে একটা মস্ত হাই তুলে আমার দিকে তাকায়। জিজ্ঞাসা করি, আমি শহরে যাবে নাকি? এত রাইতে শহরের কোথায় যাইবেন বাবু? কি জবাব দি? বললাম, কোনো হোটেল টোটেল? এই রাইতে কোনো হোটেল কি খোলা পাইবেন? কি করি বলো তো? জিজ্ঞাসা করি আমি। কলকাতা থেকে আইছেন? মাথা নেড়ে সাই দি। হ, ট্রেনটা বড়ই লেট করছে আজ। কথাবার্তায় পূর্ববঙ্গের লোক বলেই মনে হলো রিক্সাওয়ালাকে। নেহাত পয়সার জন্যেই আমাকে শহরে নিয়ে চলেছে, নইলে এতক্ষণে চাদর মুড়ি দিয়ে নাক ডাকাত। ঢিমে তালে খোয়ার রাস্তায় রিক্সা চলছে। নিশ্চিত্র অন্ধকার চারিদিকে। রাস্তার দুপাশে কাটা ঝোপের ওপাশে খোলা প্রান্তর। রাতের পোকামাকড়ের একটানা আওয়াজ ও রিক্সার চাকার শব্দ ছাড়া আর কোনো সাড়া শব্দ নেই কোথাও। কাছাকাছি কোনো লোকালয় আছে বলেও মনে হচ্ছিল না। সত্যি বলতে কি, সেই মুহূর্তে আমার একটু ভয় ভয়ই করছিল। বলা তো যায় না যে সন্ডাগুন্ডার মতো চেহারা ওই রিক্সাওয়ালার, তাতে এই নির্জন রাতে আমাকে কাবু করে আমার ঘড়ি আংটি পয়সা করি কেড়ে নিতে পারে অনায়াসে। গলা ফাটিয়ে চিৎকার করলেও কোনো সাহায্যের আশা নেই এখানে। হঠাৎ একসময় রিক্সা থামিয়ে রিক্সাওয়ালা নেমে দাঁড়াতেই আমি বলে উঠি, ওকে কি হলো, থামলে কেন এখানে? দাঁত বের করে হেসে লোকটি জবাব দেয়, ডর নাই কর্তা, রিক্সার চেন বইরা গেছে। উবু হয়ে চেয়ে ঠিক করা করে রিক্সাওয়ালা। তারপর উঠে দাঁড়িয়ে কানের পাশ থেকে একটা আধপোড়া বিড়ি বের করে আগুন ধরিয়ে রিক্সার প্যাডেলে চাপ দিতে দিতে হঠাৎ ঘাড় ফিরিয়ে আমায় জিজ্ঞাসা করে, ভূত পেরেতে বিশ্বাস করেন কর্তা? বুকটা ছ্যাঁদ করে উঠে আমার। অনেকের মতো ভূত প্রেতে বিশ্বাস না করলেও অবিশ্বাস করার সাহস নেই, তাই আমতা আমতা করে কিছু একটা বলতে চেষ্টা করি। লোকটি ওদিকে বলতে থাকে, বুঝলেন কর্তা, ওই যেখানে রিক্সার চেন বই রাখেছিল ওই জায়গাটা আর ভালো না, একটু বেশি রাত্রিরে ওইখানে আমার মতো অনেক রিক্সাওয়ালাই সাদা কাপড় পরা একটা মেয়ে চেনে দেখতে পাইছে, কাছে আইলেই ভাবান না রিক্সার চেনও পড়ে যায় ওইখানে, এইটাই আবার শ্মশানের পথ কিনা। রিক্সাওয়ালার কথা শুনতে শুনতে আমি গাঢ় হয়ে বসে থাকি। একটা ঠান্ডা স্রোত বয়ে যায় আমার শিরদাঁড়ার মধ্যে। আর একটু এগোতেই দূরে একটা আলো চোখে পড়ে। আলোটা আমাদের দিকেই আসছে, আর সেই সঙ্গে মানুষের অস্পষ্ট কণ্ঠস্বর। যাক, এতক্ষণে মানুষের সাড়া পাওয়া গেল। অনুভব করলাম শিরদাঁড়ার সেই ঠান্ডা স্রোতও অন্তর্হিত। বেশ কুচিয়েই আবার বসে থাকি রিক্সার মধ্যে। হঠাৎ কানে আসে একটা আওয়াজ, বলো রি হরিবোল, বলো রি হরিবোল, বলো রি হরিবোল, বলো রি হরিবোল। শক্ত হাতে সিটের পাশটা চেপে ধরি। আবার সেই শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত। হ্যারিকেন লণ্ঠন হাতে লোকগুলো কাছে এসে পড়ল, কাঁধে মরার খাটিয়া, মুখে মৃদু কণ্ঠের ফরিধ্বনি। রিক্সার পাশ দিয়েই চলে গেল তারা। সেই মুহূর্তে ওই দিকে তাকাবার সাহসও ছিল না আমার। অবশেষে একসময় আমরা শহরে ঢুকলাম। ইটের রাস্তা, দূরে দূরে ইলেকট্রিক পোস্ট থাকলেও রাস্তা প্রায় অন্ধকার।
পোস্টের মাথায় টিমটিমে আলোয় অন্ধকার যেন আরও বেশি জমাট বেঁধে আছে। রিক্সাওয়ালাকে বললাম কোনো একটা হোটেলে নিয়ে চলো। তো রাইতে আপনার কোন হোটেলেই বা লইয়া যায়? কথাটা বলতে বলতে চিন্তিত ভঙ্গিতে আস্তে আস্তে রিক্সা চালাতে থাকে লোকটা। আমি তখন চরম উদ্বিগ্ন। এত রাতে এমন অপরিচিত জায়গায় আমি আশ্রয়হীন, কোথায় পাবো একটু মাথা গোজার ঠায়? নিজের হাত ঘড়ির দিকে তাকাই, রাত প্রায় 12টা বাজতে যাচ্ছে। হঠাৎ রিক্সাওয়ালা একটু জোরে রিক্সার প্যাডেলে চাপ দিতে দিতে বলে ওঠে, জানেন মালঞ্চতে লইয়া যাই আপনারে, ওরা অনেক রাত পর্যন্ত জায়গা থাকে। মনে মনে খানিকটা আশ্বস্ত বোধ করি, মালঞ্চ নামটা বেশ ভালোই লাগে, হয়তো মোটামুটি ভালো হোটেলই হবে। একটা পুরনো একতলা বাড়ির সামনে এসে দাঁড়ায় রিক্সা। নামের সঙ্গে হোটেলের চেহারার কোনো মিলই নেই, তবু আশ্রয় তো বটে। ভাড়া মিটিয়ে দিতে গিয়েই কিন্তু আমার মনে হলো এখনই বোধহয় রিক্সাটা হাতছাড়া করাটা ঠিক হবে না। তাই বললাম, একটু দাঁড়াও ভাই, আমি একবার খোঁজ নিয়ে আসি। কথাটা বলেই আমি এগিয়ে যাই। পলেস্তরা খসা বাড়িটাকে অন্ধকারের মধ্যে একটা ভুতুড়ে বাড়ি বলেই মনে হচ্ছিল। বাইরের ঘরের দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল সামান্য আলোর রেখা। ভেজানো দরজা ঠেলে ভেতরে এসে দাঁড়াই। একজন মাঝবয়সী মোটা লোক খালি গায়ে একখানা লম্বা বেঞ্চে চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছিল। তার মস্ত গুঁড়িটি ওঠানামা করছিল তার শ্বাস প্রশ্বাসের তালে তালে। ঘরে একটা অল্প পাওয়ারের আলো। এই যে শুনছেন, পরপর দুবার ডাকতেই লোকটি চোখ মেলে তাকিয়েই একটা মস্ত হাই তোলে। তারপর তেমনি শুয়ে শুয়েই হাত নাড়িয়ে জবাব দেয়, নাই নাই, এখানে কোনো সিট খালি নেই। দেখুন, আমি কলকাতা থেকে এসেছি, মিনতির সুরে বলতে থাকি আমি, আজ রাতটুকুর জন্যে যদি। বিরাট দেহখানি এবার তুলে ধরে প্রায় খিঁচিয়ে ওঠে লোকটি। আর কলকাতা থেকে আসুন আর বিরাট থেকে আসুন, আমি কেমন ভদ্রলোক বলুন তো? বলছি যে জায়গা নেই, তবু মাঝ রাত্রি এসে ঝামেলা বাগাচ্ছেন যত সব। এরপরে আর অনুনয় করতে সাহস হয় না, কি জানি হয়তো মেরেই দেবে। তাড়াতাড়ি বেরিয়ে আসতেই রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে, থাকতে দিল না বুঝি? কোনো জবাব না দিয়ে শটান রিক্সায় উঠে বসি। তারপর বললাম, এখানে আর কোনো হোটেল নেই? থাকবে না কেন? আচ্ছা চলেন, আপনারে বরং সিংহাসন ঠাকুরের হোটেলে লইয়া যাই, ওখানে তো বড় একটা কেউ যায় না, আপনি ঠিক জায়গা পাইবেন ওখানে। মনে মনে একটু শঙ্কিত না হয়ে পারি না, সিংহাসন ঠাকুরের সেই হোটেলে কেউ যায় না বলেই রিক্সাওয়ালা আমাকে সেখানে নিয়ে চলেছে। রাস্তার পাশেই ঝাঁপ বন্ধ ছোট্ট একটা টিনের চালার দোকান, সামনে একটা রক। সেই রকের ওপর বসে দুজন লোক গল্প করছিল। সেখানে এসেই রিক্সাওয়ালা বলে ওঠে, এই যে সিংহাসন ঠাকুর, তোমার খরিদ্দের লয় আছে। কথার সঙ্গে সঙ্গে মাঝবয়সী একটি লোক তড়াক করে উঠে দাঁড়ায়। তারপর একগাল হেসে বাংলা উড়িয়া মিশ্রিত ভাষায় বলে, মর এই হোটেল ছোট আছি বটে, কিন্তু কোনো অসুবিধা নাই আমু, খাওয়ান বিচার সবও আছে, আসুন বাবু আসুন। রিক্সাওয়ালার ভাড়া ও তৎসহ বকশিস দিয়ে ব্যাগটা হাতে নিয়ে সিংহাসন ঠাকুরের পিছে পিছে চলতে থাকি। এতক্ষণে খানিকটা নিশ্চিন্ত হই, যাক একটা মাথা গোজার ঠাঁই শেষ পর্যন্ত পাওয়া গেল। সিংহাসন ঠাকুরকে অনুসরণ করে সেই দোকানের পিছনে একটা ইঁট বের করা ভাঙা বাড়িতে এসে হাজির হই। সেই মালঞ্চর বাড়ির চাইতেও জীর্ণ বাড়ি এটা। পলেস্তরা না থাকলেও মালঞ্চর বাড়িতে তবু দেয়ালের ইঁটগুলো অটুট ছিল। এখানে নোনায় ক্ষয়ে যাওয়া দেওয়ালের ফোকরে সিমেন্টের বদলে কাদামাটি দিয়ে তাপ্পি মারা। আমি তাকাই ঘরের চারদিকে, পলেস্তরার চিহ্নমাত্র নেই দেওয়ালে। উয়ে খাওয়া সেকালের করিবর্গার বাড়ি, মাকড়সার জাল জমে জমে দলা পাকিয়ে এখানে ওখানে চলছে। পুরনো মেঝে একদিকে বসে গিয়ে লম্বা লম্বা ফাটল, ছোট্ট খুলখুলির মতো গোটা দুই কাঠের জানলা, ঘরের এক পাশে ডাঁই করা শুকনো ঘোটে যা নাকি প্রায় ছাদ পর্যন্ত উঁচু, অন্যদিকে একখানা অতি পুরনো তক্তপোষের ওপর ছেঁড়া চট বেছানো। এসব দেখে শুনে একটু ঘাবড়েই যাই। আমাকে ঘন ঘন সেই ঘুটের পাহাড়ের দিকে তাকাতে দেখে পান দোক্তা খাওয়া দাঁত বের করে হেসে বলে ওঠে সিংহাসন ঠাকুর, এ বর্ষাকালে তুমি স্টক করছি বাবু। কোনো জবাব না দিয়ে
একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে কেবল বলি, বেশ করেছো বাবা, এবার ভালোই ভালোই রাতটুকু কাটিয়ে সরে পড়তে পারলেই বাঁচি। সিংহাসন জিজ্ঞেস করে, ভাত খাবেন তো বাবু? খুব খিদে পেয়েছিল, আশা করিনি যে এত রাতে খাবার পাবো এখানে। জিজ্ঞাসা করি, আছে নাকি? বেশ গর্বের স্বরে সিংহাসন জবাব দেয়, সিংহাসনের হোটেলে সারা সব কিছু পাবেন বাবু, এই এত রাতে আপনাকে আর কী বা খেতে দিব, ডাল ও বেগুন ভাজা আর ডিমের জল আছে। কোনো কথা না বলে খেতে বসলাম। পাতলা জলের মতো ডাল ও এক টাকার সন্দেশের সাইজের এক টুকরো বেগুন ভাজা দিয়ে এক গ্রাম মতো ভাত মুখে দিয়েই বুঝলাম এ খাবার আমার গলা দিয়ে নামবে না। ভাবলাম কেবল ডিমটা খেয়েই উঠে পড়ব, কিন্তু কোথায় ডিম? তাকিয়ে দেখি একটা ছোট্ট বাটির কুচকুচে কালো জলের মধ্যে থেকে এক টুকরো আলু কেবল উঁকি দিচ্ছে, ডিমের চিহ্ন মাত্র নেই কোথাও। ও ঠাকুর, ডিম কোথায়? বিরক্ত কণ্ঠে বলে উঠলাম আমি। এতক্ষণে খেয়াল হলো সিংহাসনের, আমাকে খেতে বসিয়ে সে এতক্ষণ নিজের রান্নার গুণগানই করে চলেছিল। আমার কথায় বাটির দিকে তাকিয়েই সে হুঙ্কার ছাড়ে, সরা হলো বিড়াল, আপনাকে ভাত সাজিয়ে দিয়ে জল আনতে গেছি তার মধ্যেই সরা। কথাটা শেষ না করেই একখানা চেলা কাঠ নিয়ে বীর বিক্রমে সে ছুটে যায় ঘরের কোণে, যেখানে বসে এতক্ষণ চোরাই মালের সদ্ব্যবহার করছিল মোটা সোটা একটা কালো বেড়াল। সিংহাসনকে চেলা কাঠ হাতে ছুটে আসতে দেখেই আধ খাওয়া ডিমটা মুখে নিয়ে বেড়ালটা এক লাফে জানলা গলে পালিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই সিংহাসনের চেলা কাঠির ঘা বেড়ালের বদলে এসে পড়ে দেওয়ালের পাশে রাখা মস্ত বড় মাটির জলের হাঁড়িতে, সঙ্গে সঙ্গে হাঁড়ি দুখণ্ড। গলগল করে জল আমার দিকে গড়িয়ে আসতেই আমিও এক লাফে বাইরে, একে ডিম তার উপর আবার হাঁড়ি, দু দুটো জিনিস খুইয়ে সিংহাসন তখন বেজায় খাপ্পা। খাঁটি উড়ে ভাসায় সে আপন মোলে হুলো বেড়ালটাকে এমন সব সরেশ গালাগাল দিতে থাকে যার মধ্যে একমাত্র সরা অর্থাৎ শালা শব্দটি ছাড়া আর কিছুই বোধগম্য হয় না আমার। শেষ পর্যন্ত স্রেপ এক গ্লাস জল খেয়ে শোয়ার জন্য প্রস্তুত হই আমি। বেড়ালটাকে গালাগাল দিয়ে মনের ঝাল খানিকটা মিটিয়ে সিংহাসন ঠাকুর আমার জন্যে শয্যা প্রস্তুত করতে লেগে পড়ে। কোত্থেকে এনে হাজির করে তুলো বের করে একটা ছেঁড়া তোষক, তার ওপর একটা ময়লা চাদর ও তেল চিটচিটে বালিশ রেখে বললে, কি আর করিব বাবু, আপনার কপাল বন্ধ নইল সরা বিড়াল। বিছানার চেহারা দেখে আমার তখন ঘুম মাথায়, হঠাৎ মনে পড়ল ব্যাগের মধ্যে আমার ঠাকুমার দেওয়া সোনালি কাজ করা নতুন বেড কভারটার কথা। ট্রেনে পেতে বসার জন্য ওটা ঠাকুমাই দিয়ে বলেছিলেন গাড়ির সিটে কত রকম ময়লা থাকে এটা যেন ভাঁজ করে পেতে বসি। বেশ বড় বেড কভার, বালিশ সহ গোটা বিছানা ওটা দিয়ে ঢেকে দিলাম। আর তা দেখে সিংহাসন হেসে বললে, হ্যাঁ বলতে আছে। আমি লম্বা হয়ে শুয়ে পড়তে সিংহাসন কোত্থেকে একখানা মশারি নিয়ে এসে টাঙিয়ে দিতে দিতে আবার বললে, মশারি যারা ঘুমো হবে না বাবু, খুব মশা আছি এখানে। এখানে পা দিয়েই মশার অস্তিত্ব টের পেয়েছিলাম, আর তা নিয়ে একটু দুশ্চিন্তাও ছিল আমার। ভাগ্য ভালো মশারিটা মোটামুটি পরিষ্কার, বেশ যত্ন করেই সিংহাসন মশারি টাঙিয়ে বেশ ভালো করে চারদিক গুঁজে দিয়ে আলো নিভিয়ে যেতে যেতে বললে, বেশ আরাম করি ভুবানো বাবু। মনে মনে খুশি হলাম সিংহাসন ঠাকুরের ওপর, বেচারির সঙ্গতি কম কিন্তু চেষ্টার ত্রুটি নেই। অনেকক্ষণ ধরেই ঘরের মধ্যে একটা বিদঘুটে গন্ধ পাচ্ছিলাম, কিন্তু কিসের গন্ধ বুঝতে পারছিলাম না। বিছানায় শোয়ার পরে গন্ধটা বেশ জোরেই এসে নাকে লাগছিল। শুয়ে শুয়ে মনে হলো ঘরের কোণে স্তূপাকার ওই ঘুটের মধ্যে কোনো রকমের জল পড়েই বোধহয় এটা ওই পচা ঘুটের গন্ধই হবে, কি আর করা যাবে, এত রাতে যেই আশ্রয়টুকু পেয়েছি তাই তো যথেষ্ট। সারাদিন শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, বড়ই ক্লান্তি লাগছিল, তার ওপর পেটেও দানা পানি নেই। পাশ ফিরে শুয়ে চেষ্টা করলাম ঘুমোতে, কিন্তু চেষ্টা করলে কি আর ঘুম আসে। একটু পরেই কানের কাছে শুরু হলো মশার ঘুম ভাঙানি গান, প্রথমে একটা দুটো, তারপর অনেক, তার ওপর এখানে কামড়ায় তো চাপড় মারি, আবার ওখানে কামড়ায়, এক নিদারুণ অবস্থা আমার। ঘুম তো পালিয়ে বাঁচল, মশার সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়ি। অন্ধকারে হাতরে দেখি মশারির এখানে ওখানে যে ধরনের ফুটো তাগলে মশা তো বটেই, বোধহয় হাতিও অনায়াসে ভেতরে ঢুকতে পারে। আমার অবস্থা তখন শোচনীয়, মশার সঙ্গে যখন আমি সংগ্রামে রত
ঠিক তখনই আবার নিচ থেকে শুরু হলো ছাড় পোকার আক্রমণ। উপরে মশা, নিচে ছাড় পোকা, এই দুই ফ্রন্টের একত্র আক্রমণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে একসময় পরাজয় স্বীকার করা ছাড়া আমার আর কোনো পথই খোলা রইল না। আমার দেহটাকে নিয়ে ওদের দুদলের এমন কাড়াকাড়ি, সেই দেহটাকেই শেষ পর্যন্ত ওদের হাতে সম্পূর্ণ ছেড়ে দিয়ে মরার মতো পড়ে রইলাম এবং একসময় নিজের অজান্তেই বোধহয় ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, বোধহয় তখন শেষ রাত্রি হবে। হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার বুকের ওপর চেপে শুয়ে আছে। ঘুমটা হঠাৎ ভেঙে গেল, বুকের মধ্যে হাতুড়ির শব্দ। দড়বড় করে উঠে বসলাম, অন্ধকারে কিছুই তো দেখতে পাচ্ছি না, স্বপ্ন দেখলাম নাকি? না, স্বপ্ন তো নয়। ভয় পেয়ে তাড়াতাড়ি তক্তপোষ থেকে নামতে যেতেই কার গায়ে যেন হাতটা ঠেকলো আমার। সঙ্গে সঙ্গে একটা চিৎকার করে উঠে মশারি শুদ্ধ সেই আগন্তককে জড়িয়ে তক্তপোষ থেকে নিজে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম আমি। জ্ঞান হারাবার আগের মুহূর্তে আমার কানে এলো শুধু একটা শব্দ, জ্ঞান হতেই দেখি কয়েকজন অপরিচিত লোক সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছে সিংহাসন ঠাকুর, একটা কুচকুচে কালো ছাগল পাশে দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে জাবর কাটছে। আমি চোখ মেলতেই সিংহাসন ঠাকুর ছাগলটার উদ্দেশ্যে গাল পাড়তে থাকে, সারা ছাগল কন কে খাটারো নিচে থেকে বাবুরো বিছানা ইংটি আসিয়া মতো কর্ম করে দিলি। এতক্ষণে বুঝতে পারলাম সেই প্রথম এই ঘরে ঢোকার পর থেকে যে বোটকা গন্ধটা পাচ্ছিলাম তা ছিল ঘরের মধ্যে সেই ঘুটের গন্ধের সঙ্গে খাটের নিচের সিংহাসন ঠাকুরের পোষা ছাগলের গায়ের গন্ধের অপূর্ব মিশ্রণ। আরও বুঝলাম রাতে এই খাটের ওপর শুয়ে বসেই বোধ হয় ছাগলটা প্রতিদিন পরম নিশ্চিন্তে জাবর কাটে। আজ হঠাৎ আমার মতো এই আগন্তুককে এখানে শুয়ে থাকতে দেখে নিজের দখল কায়েম রাখতে এখানে উঠে এসে ওই দুষ্কর্ম করে দিয়েছিল। সিংহাসন ঠাকুর কিন্তু লোক খারাপ নয়, পরের দিন সকালে সে নিজের হাতে আমার জামাকাপড় ধুয়ে পরিষ্কার করতে চেয়েছিল, কিন্তু আমি আর রাজি হইনি। তখন আমি এখান থেকে কোনো রকমে পালাতে পারলেই বাঁচি। সেই অবস্থায় নোংরা জামাকাপড় ব্যাগের মধ্যে ভরে হোটেলের ভাড়া মিটিয়ে সেখান থেকে সরে পড়লাম। পরের দিন বাড়ি ফিরতেই ঠাকুমা তার ফোকলা মুখে হেসে বললেন, যাক ভালোই ভালোই ফিরে এসেছিস ভাই, পথে কোনো অসুবিধা হয়নি তো? মগায় বেরিয়েছিলি, আমি তো ভেবে ভেবে মরি। না না ঠাকুমা, একটা ঠকিলে আমি জবাব দিই, বেশ ভালোভাবেই কাজকর্ম করে ফিরে এসেছি। কথা বলতে বলতে ঠাকুমা আমার ব্যাগ খুলে কাচার জন্য ময়লা জামাকাপড় বের করেই বিকৃত মুখে চেঁচিয়ে ওঠে, ও জামাকাপড়ে কি লাগিয়ে এনেছিস, এমন তোর গন্ধ কেন, যেন গরু ছাগলের চোনা। তাড়াতাড়ি জবাব দিই আমি, না ঠাকুমা, ওষুধের গন্ধ, ডাক্তারবাবুদের দেওয়ার জন্য তো আমার কোম্পানির ওষুধের স্যাম্পেল ফাইল নিয়ে গিয়েছিলাম, তারই একটা শিশি খুলে তো কোম্পানির এমন বাজে ওষুধ কেউ মুখে দেবে না কি রে। আমি আর কোনো জবাব না দিয়ে কেবল চুপ করে থাকি, মনে মনে ভাবতে থাকি অশ্লেষা মগায় আর কোনো দিন বাড়ির বাইরে বা দেব না।